তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। ভয়টা একজনের, জোরে বলেন কে? এক নাম্বার। দুই নাম্বার, তাকওয়া মানে হচ্ছে পৃথিবীর কেউ আমাকে দেখে না, কেউ আমাকে শোনে না, কেউ আমাকে অবজার্ভ করে না, পর্যবেক্ষণ করে না, বাট অল দ্য ডে লং, অল দ্য টাইম আমাকে দেখতে পায় একজন, তিনি কে? এবার কলিজের টুকরা যুবকরা আপনারা বলেন, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছে, সে কি হারাম কাজ করতে পারবে? জোরে কর, করতে পারবে? সুদ খেতে পারবে? ঘুষ খেতে পারবে? না। দেখেন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর একবার ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনু কাব, মা তাকওয়া, মা তারিফু তাকওয়া, হে উবাই ইবনু কাব আমাকে বলো, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমরকে ডাক দিয়ে বললেন, হে অমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা হেঁটেছো, কাঁটা কাঁটা? অমর বললেন, না, আমি কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছি। উবাই ইবনু কাব বললেন, কেমন ছিল সেই হাঁটাটা, কেমন করে তুমি হেঁটেছো? অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব সাবধানে হেঁটেছি, কারণ কাঁটা যদি পায়ে লেগে যায় ব্যথা আসে নাই, সাবধানে হেঁটেছি, খুব সাবধানে আমি পথের ভিতরে পা ফেলেছি, কারণ চারিপাশে কাঁটা আর কাঁটা, চারিপাশে সাপ আর বিচ্ছু, আমাকে ছোবল দিলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। উবাই ইবনু কাব বললেন, এটাকেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ, এটাই তাকওয়া। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, উনি বললেন যে এটা কেমন করে তাকওয়া হয় আমাকে বোঝান, এটা কেমন করে তাকওয়া হয়, আমি তো কিছুই বুঝলাম না। উবাই ইবনু কাব বললেন, অমর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের মাঝে ডান পাশে রেখেছেন হালাল, বাম পাশে রেখেছেন কি? জোরে কন, কি? হারাম। উনি বোঝালেন, যখন আপনি জীবনটা পরিচালনা করবেন, পথের মাঝে যা হারাম আসবে এই সব হচ্ছে কাঁটা, চিল্লাই কন, ঠিক কিনা? সব কাঁটা, কাঁটা। হালাল এবং হারামের মিক্সিং বাংলাদেশে আছে না নাই? আমি কি বোঝাই দিব আপনাদের সবাইকে? শুনবেন সবাই প্রিয় ভাইরা? এবার আমাকে বলেন, খুব ভালো করে বুঝবেন, তাফসিরগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে। যুবকরা তোমরা বলো, চাকরি করা হারাম না হালাল? কথা বলেন না, হারাম না হালাল? হালাল। মনোযোগ দিবেন, একদম হৃদয়ের কান থেকে শুনবেন, চাকরি করা হালাল, তবে ঘুষের টাকায় চাকরি নেওয়া হারাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাংলাদেশে এই যুবক সব তোমরা জানো, ঘুষ ছাড়া কিন্তু বাংলাদেশে চাকরি পাওয়া খুব কষ্ট, ঠিক না? আপনি চাকরি নিতে যাবেন, আপনার নানা নাই, খালা নাই, খালু নাই, কেউ নাই, আপনারে বলবে 10 লাখ টাকা আগে দাও, তারপরে একটু চাকরি পাওয়ার আশা করো, কি ঘুষ আছে না? এটাই হচ্ছে কথা। তাকওয়া মানে হচ্ছে এইটা, হালালের কাজে হারামও এসে যাবে, বাট আপনাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, যদি বাঁচতে পারেন তাহলেই আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ, পড়ায় তাহলে সরকারি চাকরি হোক, এই কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, যেখানে ঘুষ আপনি বলবেন আমি না খেয়ে মরে যাব, ঘুষের টাকায় আমি চাকরি নিব না, জোরে কোন, ঠিক কিনা? মুত্তাকি বান্দা সুদের টাকায় চাকরি নিবে না, ঘুষের টাকায় চাকরি নিবে না, কারণ তার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন না আমার সাথে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? ইউ হ্যাভ টু অ্যাচিভ।